আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে, বাংলাদেশ পুলিশের অবদান নিয়ে কথা বলার জন্য আসলাম। আসলে বাংলাদেশ পুলিশ কিন্তু আমরা যে জনগণের বন্ধু, জনগণের পাশে কাজ করে যাচ্ছি, সেই জিনিসটা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলাম। আর আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল সিলেট, সুনামগঞ্জ বা সিলেটে যাওয়ার, তো আমি যাইতে পারি নাই, এই জন্য আসলে এই ভিডিওটা করতেছি। আর মন থেকে, অন্তর থেকে বন্যা দুর্গতদের, যারা খাওয়ার অভাবে, বিভিন্ন বাসস্থানের অভাবে ভুগতেছেন, তাদেরকে দোয়া করি, এবং আমি যতটুক সহযোগিতা করতে পারবো আমি চেষ্টা করে যাচ্ছি আমার সহযোগিতা দেওয়ার জন্য। তো বাংলাদেশ পুলিশের, সুনামগঞ্জ জেলা পুলিশ, ইতিমধ্যে আমরা পেপার পত্রিকায় দেখেছি 21 জন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী টাঙ্গুয়া আপনার বিলে, ওই হাওড়ে ঘুরতে গিয়েছিল, সেখানে এই বন্যা, মেঘালয় বন্যার যে এই আপনার নদীর স্রোতের যে প্রভাব তাদের উপর পড়েছিল, তো এই এদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে জেলা প্রশাসক সবাই মিলে তাদেরকে বাংলাদেশ পুলিশের, সুনামগঞ্জ জেলা পুলিশের পুলিশ লাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে, এবং সুনামগঞ্জ জেলা পুলিশ তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তারপর আমরা অনেক পেপার পত্রিকায়, মিডিয়ায় দেখতেছি বাংলাদেশ জেলা পুলিশ কিন্তু আপনার সুনামগঞ্জ পুলিশ, তারপরে মেট্রোপলিটন পুলিশ, ট্যুরিস্ট পুলিশ সিলেটের, সবাই কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, যেখানে খাবার নাই সেখানে খাবার পৌঁছাই দেওয়ার জন্য, যেখানে মানুষ, মানুষের পাশে যেভাবে পাশে থাকা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। তো সাধারণ মানুষ যাতে এক বেলা এক মুঠো ভাত খেয়ে থাকতে পারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, এই দুর্যোগপূর্ণ অবস্থায়, সেই চেষ্টা কোনো অংশে কমতি নেই আমাদের পুলিশের পক্ষ থেকে। আর পুলিশের প্রত্যেকটা পুলিশ আমরা দেখেছি টিভিতে, আমাদের থানাগুলা, আমাদের পুলিশ লাইনগুলা পানিতে ডুবে গেছে, এখানে আইন শৃঙ্খলার অবনতি হয়, তারপরেও কিন্তু এই দুর্গম সমস্যার মধ্যেও আমাদের পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে, কোনো রকম যেন আইন শৃঙ্খলা বিঘ্ন না হয় সেই কাজগুলা তারা করে যাচ্ছে। তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা পেপার পত্রিকায় দেখেছি, আমাদের একজন ট্রাফিক পুলিশ, সে আপনার সুনামগঞ্জে এক জায়গায় গিয়েছিল জানাজা পড়া পড়তে, সে জানাজা পড়ে আসার সময় সে নিজেও কিন্তু এই স্রোতে আপনার হারিয়ে যায়, তার লাশ পরে পরবর্তীতে তার লাশ পাওয়া যায়। তো আসলে খুব ভয়াবহ অবস্থা, আমাদের অনেকেই এখন মারা গেছে। আর কালকে একটা হ্যালো নিউ ইউএসএ একটা আমাদের এক ভাই আছে, সে ভিডিওতে দেখালো অনেকে মাটি দেওয়ার জায়গা পর্যন্ত পাচ্ছে না যাদের, এবং কান্নাকাটি করে বলতেছে আমার লাশটা, আমার লাশটা আপনারা পানিতে ভাসাইয়া দিয়েন না। তো আপনার যারা আমার সিলেটবাসী আছেন তাদের কাছে আমার অনুরোধ, আসলে যারা এরকম পরিণতির শিকার হয়েছে, যারা চিরতরে আসলে বিদায় নিয়েছে পৃথিবী থেকে, তাদের অন্তত মাটি দেওয়ার ব্যবস্থাটা আমরা সবাই মিলে করি, হয়তোবা আমাদের সবাইকে যাইতে হবে একদিন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের সিলেটবাসীর পাশে দাঁড়াবেন, বা বাংলাদেশের আসলে যে তরুণ সমাজরা আছে, বাংলাদেশের ইউটিউবাররা আছে, দেখতেছি তারা সবাই পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে তাসরিফ, তারপর আপনার আর এস ফাহিম, অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন। আসলে সবাই আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন, সুনামগঞ্জবাসীর জন্য দোয়া করবেন, তারা যেন আসলে এই দুর্যোগপূর্ণ অবস্থায় তারা টিকে থাকতে পারে। তারা একটা পরীক্ষার মধ্যে পড়েছে, আল্লাহ যেন তাদের এই পরীক্ষা উত্তীর্ণ করে, আল্লাহ যেন তাদেরকে দ্রুত পানি সরিয়ে এবং আগের মতো জীবনযাপন করার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, আর যে যেখান থেকে পারি তাদেরকে সহযোগিতা করব, আমি নিজেও সহযোগিতা করতে করার চেষ্টা করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।